হ্যালো এভরিওয়ান আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কটন ইউনিভার্সিটি থেকে নতুন পিএইচডি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো চলুন আমরা নতুন পিএইচডি নোটিফিকেশানটি দেখে নিই এখানে দেখতে পাচ্ছেন কটন ইউনিভার্সিটি থেকে নতুন পিএইচডি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং এটি থার্ড জানুয়ারি রিলিজ হয়েছে অ্যাডমিশান টু পিএইচডি প্রোগ্রাম টোয়েন্টি টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তারপরে দেখুন এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের নাম দেওয়া রয়েছে ফ্যাকাল্টি এবং তার সঙ্গে নাম্বার অফ সিটস দেওয়া রয়েছে তো প্রথমেই যে ডিপার্টমেন্ট রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফিতে চারটি সিট রয়েছে তারপর অ্যান্থ্রোপোলজিতে একটি সিট রয়েছে ইকোনমিক্সে রয়েছে তিনটি সিট এডুকেশানে রয়েছে চারটি সিট হিস্ট্রিতে রয়েছে ছটি সিট পলিটিক্যাল সায়েন্স এবং সাইকোলজিতে একটি করে সিট রয়েছে তারপর আরবে রয়েছে চারটি সিট তারপর আসামিসে রয়েছে পাঁচটি সিট বেঙ্গলিতে রয়েছে ছটি সিট বোডোতে রয়েছে দুটি সিট ইংলিশে রয়েছে ছটি সিট তারপর হিন্দিতে রয়েছে চারটি সিট পার্সিয়ানে রয়েছে দুটি সিট সংস্কৃতে রয়েছে দুটি সিট বটানিতে রয়েছে তিনটি সিট তারপরে ইবি এখানে রয়েছে একটি সিট তারপরে এম বিবিটি এখানে রয়েছে চারটি সিট তারপর জুলজিতে রয়েছে ছটি সিট কেমিস্ট্রিতে রয়েছে চোদ্দোটি সিট তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটি এখানে রয়েছে পাঁচটি সিট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স এখানে রয়েছে তিনটি সিট ম্যাথামেটিক্সে রয়েছে সাতটি সিট তারপর ফিজিক্সে রয়েছে আটটি সিট তারপর স্ট্যাটিস্টিক্সে রয়েছে চারটি সিট টোটাল পঁচিশটা ডিপার্টমেন্ট রয়েছে পঁচিশটা ডিপার্টমেন্ট থেকে প্রত্যেকটি ডিপার্টমেন্টে কত করে সিট রয়েছে আপনারা দেখতে পেলেন তারপরে এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড সিলেকশান প্রসিডিউর এখানে কিন্তু ডিটেলসে দেওয়া রয়েছে তো প্রথমত মাস্টার ডিগ্রিতে আপনার ফিফটি ফাইভ পার্সেন্টেজ মার্কস দরকার তবেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি যদি এসসি এসটি ওবিসি কিংবা ডিফারেন্টলি এবেল ক্যাটাগরিতে থেকে বিলং করেন সেক্ষেত্রে আপনার জন্য পাঁচ পার্সেন্টেজ মার্কস ছাড় থাকবে তারপরে এখানে একটি রিটেন এন্ট্রান্স টেস্ট রয়েছে সেটা আপনাকে দিতে হবে তো এখানে সিলেকশন হবে দুটি প্রসেসের মাধ্যমে একটি রিটেন এন্ট্রান্স টেস্ট যেটা সত্তর মার্কের হবে তারপরে হবে ভাইভা বয়স যেটি তিরিশ মার্কের হবে এবং এখানে রিটেন টেস্টের যে মিনিমাম কোয়ালিফিকেশান মার্কস সেই কোয়ালিফিকেশান মার্কস দেওয়া রয়েছে যেমন জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে পঁয়ত্রিশ অর্থাৎ ফিফটি পার্সেন্টে যে মার্কস পেতে হবে সত্তর মধ্যে পঁয়ত্রিশ পেতে হবে এবং যারা রিজার্ভ ক্যাটাগরি তার জন্য বত্রিশ পেতে হবে এবং ফাইনাল সিলেকশন হবে কিন্তু এই রিটেন টেস্ট এবং ফাইভে ভয়েসে যে মার্কস হবে তার ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং এখানে বলা রয়েছে দ্য রিটেন টেস্ট কোশ্চেন উইল বি বেস অন দ্য পোস্ট গ্র্যাজুয়েট লেভেল সিলেবাস অব রেসপেক্টিভ সাবজেক্টস ইন লিডিং ইন্ডিয়ান ইউনিভার্সিটি তো ভারতবর্ষের যে লিডিং ইউনিভার্সিটিগুলি রয়েছে সেখানে প্রত্যেকটি সাবজেক্টে যে পোস্ট গ্র্যাজুয়েট সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু এখানে ফলো করা হবে রিটার্ন টেস্টের জন্য এবং এখানে বলা রয়েছে যে মার্কস ডিস্ট্রিবিউশান ইন দ্য কোশ্চেন পেপার এবং কোয়েশ্চেন পেপারের যে মার্ক ডিস্ট্রিবিউশান সেটা কিন্তু হবে কটন ইউনিভার্সিটির পিজি এন্ড সেমিস্টার এক্সামিনেশনে যেরকম মার্ক ডিস্ট্রিবিউশন থাকে সেইভাবে কিন্তু করা হবে এবং এখানে এটাও বলা রয়েছে যে যারা যারা নেট কোয়ালিফাই কিংবা স্লেট কোয়ালিফাই তাদের কিন্তু মানে উইদিন পিরিয়ড অফ টু ইয়ার্স এই দু বছরের মধ্যে যারা নেট কোয়ালিফাই কিংবা সেট কোয়ালিফাই তারা কিন্তু এক্সামিনেশনে পাঁচ পার্সেন্টেজ মার্কস ছাড় পাবে কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে এবং তারপর এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেন্ট সিকিউরিং ন্যাশনাল লেভেল স্কলারশিপ সাহায্য ইউজিসি জেআরএফ কিংবা সিএসআর জে আর এফ ইন্সপায়ার তো তারা কিন্তু যদি কোয়ালিফাইং মার্কস থেকে যদি তারা কমও পায় রিটার্ন টেস্টে যদি তারা কোয়ালিফাই না করতে পারে তো যারা টপে যে ম্যাক্সিমাম যে তিনজন থাকবে স্টুডেন্ট সে তিনজন স্টুডেন্টকে কিন্তু রিটেন টেস্টে কোয়ালিফাই না করা সত্ত্বেও কিন্তু ভাইভা ভয়েসে বা ইন্টারভিউতে ছাড় দেওয়া হবে এবং তাদের কিন্তু জিআরএফ থাকতে হবে মূলত জিআরএফ বা ইন্সপায়ার এবং তারপর এখানে বলা রয়েছে যে রিসার্চ স্কলার যে অ্যাভেলেবেল সিট থাকবে সেটা প্রত্যেকটি ডিপার্টমেন্টে কতগুলি রিসার্চ স্কলারের ভ্যাকেন্সি রয়েছে সেই বিশেষেই কিন্তু এখানে নাম্বার অফ সিট সিলেক্ট করা হয়েছে এবং তারপর এখানে বলা রয়েছে যে পিএইচডি যে কোর্স কোসর ক্লাস তার সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ কিন্তু পার্সেন্টেজ দরকার তারপরে এখানে দেওয়া রয়েছে মোড অফ অ্যাপ্লিকেশান আপনাকে সম্পূর্ণ অনলাইনে কিন্তু ফর্মটা ফিল করতে হবে অনলাইন ফর্ম ফিল এবং এটি পাঁচ জানুয়ারি অর্থাৎ আজ থেকেই কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে আপনি এখানে ফর্ম ফিল করতে পারবেন এবং এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক আপনি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে কিন্তু এই লিঙ্ক থেকেই আপনাকে ফর্ম ফিল করতে হবে অনলাইনে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফি হচ্ছে বারোশো টাকা এখানে অ্যাপ্লিকেশান ফি এবং এটাকে আপনি ইউপিআই কিংবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু আপনি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবেন যখন আপনি অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবেন তখনই আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটা পে করতে হবে এবং এখানে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন বারোই জানুয়ারি কিন্তু এখানে ফর্ম সাবমিট করার লাস্ট ডেট অর্থাৎ সময় খুবই কম পাঁচ জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে বারোই জানুয়ারি এক সপ্তাহের সময় তারপরে এখানে ডেট অফ রিটার্ন এক্সামিনেশান দেওয়া রয়েছে আঠাশ জানুয়ারি রেট হবে এবং তার ভেনু দেওয়া রয়েছে কটন ইউনিভার্সিটি কটন ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষাটা কনডাক্ট করা হবে তো এই ছিল কটন ইউনিভার্সিটির পিএইচডি নোটিফিকেশান এখানে যারা যারা অ্যাপ্লাই করতে চান আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে